তোর পুরানো প্রেম কো বই ভুলে ছিলি ছিলি গো দেখা দিয়ে মনে করাইন দিলি ও দিলি গো দেখ জি দেখছিস না স্কুল দেখতে এসাই চলে এসেছে আর তোরা গান গাইতে লাগাইন দিয়েছি। মাস্টার মশাই দেরিতে এলে ছাত্ররা তো গোলমাল করবেই, কি মাস্টার মশাই এত দেরিতে আসছেন? না মানে ঝোঁটোই আসতেছিলি, তা বাদে সেক্রেটারি সিনাতে যেতে ছিল, রাস্তায় দেখা হইল, গল্প সল্প করতে একটু দেরি হয়ে গেল। হুম স্কুলে ঠিক সময় আসুন। পড়াশোনা ভালোই হয় স্যার, দিদিমণি উলবো না আর মাস্টার ডুলে। পড়াশোনা ভালো হয় স্যার, সে আপনি পড়া সুইধান ন, পড়া সুইধালে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো তো, পৃথিবীতে ক ভাগ জল আর ক ভাগ স্থল? চার ভাগে স্থল স্যার। এই গরু, তিন ভাগ জল বঠে রে, কি করে হবে স্যার? জলটা তো সেই স্থলের উপরে আছে না, ফাঁকা জায়গায় তো জলটা থাকবে নাই। হ্যাঁ হ্যাঁ সেটাও বঠে। আচ্ছা এবার আমার দু নম্বর প্রশ্ন। দু নম্বর? হ্যাঁ দু নম্বর। এটা আমি পারবো স্যার। প্রশ্ন না করার আগেই তুমি কি করে জানলে পারবে? না মানে আমার বাবা দু নম্বরিতে পাকা বটে, দু নম্বরি আমারও মিষ্টি লাগে, তাতেই বললি পারবো। বলো এক কেজি বিড়ির দাম যদি 35 টাকা হয় তবে 17 কেজি বিড়ির দাম কত? বাপরে 35 টাকা কেজি বিড়ি, তবে এত তো স্যার ভাব নাই নাই স্যার। বলো 17 কেজির দাম কত স্যার? কাঁসা বিড়ি না বাদরা বিড়ি? যে বিড়ি এই হোক দামটা বন্য। আপনার ছেলেরা দেখছি এক একটি রত্ন। আইরে 19টি ভেড়া ছিল, 8টি ভেড়া বেড়ার ভেতরে ঢুকে পড়ল, তাহলে কটি ভেড়া ওই বেড়ার বাইরে থাকবে বলবা স্যার? হ্যাঁ বলো। একটা থাকবে নাই। 19টির মধ্যে 8টি ভেড়া বেড়ার ভেতরে গেল, একটাও থাকবে না কেন? বলছি তো স্যার একটা থাকবে নাই। 19টি থেকে 8টি বিয়োগ করলে? সে যতই বিয়োগ করুন, 8টি বেড়া ভিতরে ঢুকলে সবগুলা ঢুকে যাবে বেড়ার পাল বটে, একটা ঢুকলে সবগুলা ঢুকে যাবে, একটাও বাইরে থাকবে নাই। হ্যাঁ স্যার ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আচ্ছা এবার আমার ভূগোলের প্রশ্ন, বলো তো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে কেন? বলবা স্যার ধান্দায় ঘুরে। ধান্দায় ঘুরে? সবাই তো স্যার ধান্দাতেই ঘুরে। এই যে আপনি স্কুল চেক করার ধান্দায় এসেছেন, মাস্টারও আমার দিকে পড়াতে এসেছে পেটের ধান্দায়। সকালে পড়িতে বসেছিলি, বাবাকে বললি অঙ্কটা অল্প বুঝাইন দাও, বাবা বলল দাঁড়া এখন সময় নাই, পেটের ধান্দায় বাইরাতে হবে। সবাই যখন ধান্দাতেই ঘুরছে তখন পৃথিবীটাকে বিনা ধান্দাতে অদিনলে ঘুরছে, জরুর ধান্দায় ঘুরছে। সত্যি মা এতটা শিখেছে। আচ্ছা এবার আমার শেষ প্রশ্ন সাধারণ জ্ঞান, বলো তো হরধনু কে ভঙ্গ করেছিলেন? হ্যাঁ কে ভাঙিছে? কি ব্যাপার সবাই চুপ করে বসে আছো, হরধনু কে ভঙ্গ করেছিলেন? বল কে ভাঙিছে? কে জান স্যার কে ভাঙিছে, আমি দেখি নাই। নাই দেখেছিস? নাই দেখেছিস, একটা নাম বলে দে না, এখনকার মতন আমাকে বাঁচা। বলবো স্যার। হ্যাঁ বলো। পূজা ভাঙিছে স্যার। নাই স্যার আমি ভাঙি নাই স্যার, ই পেন্দাই বলছে স্যার, মাইরি বাপের দিব্যি আমি ভাঙি নাই। আমার স্কুলের কোনো ছেলে ভাঙে নাই, এত টুলবোর্ড আছে কেউ কোনো জিনিস ভাঙে নাই। তার মানে হরধনু কে ভেঙেছে আপনিও জানেন না? আমি জানলে কি এতক্ষণ বলছি না মনে হচ্ছে? আই দেখুন আমাদের স্কুলের সেক্রেটারিও চলে আসিছেন। নমস্কার নমস্কার। নমস্কার, আপনাদের স্কুল পরিদর্শনে এসেছি, জিজ্ঞাসা করেছি হরধনু কে ভেঙেছে, কেউ বলতে পারেনি, এমনকি আপনাদের মাস্টারমশাইও জানেন নাই। দেখ ছাড়িয়ে দাও বাবা, আমি সেক্রেটারি হয়ে বলছি, আর ঝঞ্ঝট করিও না, যে ভেঙেছে ভেঙেছে, আমি দাম দিয়ে দিছি, ওয়েল্ডিং করাই নেবেন।